রতন ঘোষ মন্টু মিত্রকে চিনিস না বাবু চিনি না সত্যি বাবু চিনি না যদি বস্তিতে ঝামেলা করে তাহলে তাকে বার করে দেওয়া হবে বস্তি থেকে যা আমার জিনিসগুলো অমন করে বাইরে ফেলনি আমি দিব্যি করে বলছি আমি গত মাসের ভাড়া তোমাকে দিয়েছি তুমি মনে করে দেখ এত চাঁচাবেছি কিসের ভাই এ নতুন কিছু নয় এ প্রায় হয় বস্তিতে তার মানে এই নবান বস্তির মালিক সে ধরমপ্রসাদের গুন্ডারা যখনই বস্তিতে ভাড়া দায় করতে আসে তখনই হয় এইসব কাউকে বলে দু মাসের ভাড়া বাকি কাউকে বলে তিন মাসে ইচ্ছে মতো না দিলেই মারধর কেন তোমরা মাকে ধরে মারছো লজ্জা করে না বুড়ো মানুষের গায়ে হাত তুলতে গত মাসে তো তোমাদের ভাড়া দিয়েই দিয়েছি তবু তোমরা মানছো না ঠিক আছে এক মাসে ভাড়া দিয়ে দিচ্ছি সামনের মাসে দু মাসের ভাড়া নিয়ে নিও আরে ঠিক আছে তোদের কোনো ভাড়া দিতে লাগবে না একবার শুধু আমাদের সঙ্গে চল সকালে ফেরত চল না চল এতই যদি মেয়েদের উপর লালসা যেখানে গেলে পয়সা দিয়ে পাওয়া যায় সেখানে জানা আমাদের এই মা বলগুলোকে নিয়ে টানাটানি করছিস কেন মশলা ফের তুই আমাদের মধ্যে নাক গলাচ্ছিস এত মার খাজ তবু তো লজ্জা হয় না তাহলে মুসলমান হিন্দু মেয়েদের জন্য এত দরদ কিসের রে আমি তোদের মতন হিন্দু মুসলমান বুঝি না আমায় জন্ম দিয়েছিল আমার মুসলমান মা আর আমাকে আমার জানটা দাঙ্গায় বাঁচিয়েছিল ওই হিন্দু বিন্দা মা কান খুলে শুনে রাখ আমার জীবন থাকতে আমার ছোট বোনের এতটুকু ইজ্জত লুটতে দেব না শালা তুই কি করবি বে শালা তোর তো একটা হাতি অবস এই একটা হাত দেখছিস এই একটা হাত দিয়েই তোদের বাধা দেব ওরে এখানে একটা মরদ নেই রহিমটা আমার আমার মেয়ের জন্য মার খাচ্ছে মরে যাবে মরে যাবে নাম শুনে কি করবি তোদের মতন শয়তান সুরের বাচ্চাদের সমাজ থেকে তাড়াবো এইটাই আমার প্রতিজ্ঞা বাবা খগেন তুমি কি সমাজ কল্যাণ সমিতি থেকে এসছো নাকি না বে এসালা কলির কেষ্ট অবতার এসেছে অধর্মের বিনাশ করতে স্বর্গ থেকে ঠিক বলেছিস তোদেরকে নরকে পাঠানোর জন্য বড় বেশি বকবক করছিস
তুমি সত্যিকারের অবতার। ওই বদমাইশ লোকগুলো এসে প্রতি মাসে আমাদের উপর যে কি অত্যাচার করে তোমাকে কি বলবো। আর তাই বোধহয় ভগবান তোমাকে পাঠিয়েছেন আমাদের আমাদের রক্ষা করার জন্য। এসো এসো ভায়া, এসো এসো, হ্যাঁ এখানে বসো। আর বাবা তোমার লাগেনি তো? তুমি কোথায় থাকো, তোমার নাম কি? আমার সব হারিয়ে গেছে, না আছে কোনো পরিচয়, কোনো ঠিকানা, না আছে কোনো আপনজন, আমার সব শেষ হয়ে গেছে। না 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 না, নদীর একুল ভাবে অকুল গড়ে। জানো ভায়া, সব কি আর একসঙ্গে ভেঙে শেষ হয়ে যায়? বাবা তুমি যখন বলছো তোমার কোনো পিছুটান নেই, তাহলে এখানে থেকে গেলি ভালো হয়। তুমি থাকলে আমরা একটু শান্তিতে বাঁচতে পারি। বাবা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, একসঙ্গে বল। অবতার ভায়া আমাদের কাছে থাকতে হবে। চা খাবে অবতার? এই মুখুরি, এসব কথা আবার বলতে হয় নাকি? একেবারে চা করে নিয়ে এসে বলতে হবে, চা খাও। আশ্চর্য, কোন প্রমাণ কোন সাক্ষী পেলেন না আপনারা? কি করে এত বড় একটা ঘটনা ঘটলো, কারা এর সঙ্গে যুক্ত ছিল, কিছু জানতে পারলেন না আপনারা? স্যার, মারার লোকেরা বলছিল হয়তো এটা রতন ঘোষের দলের কাজ। স্যার কে রতন ঘোষ? স্যার রতন ঘোষ এ পাড়ার একজন কুখ্যাত গুন্ডা। আচ্ছা, রতন ঘোষের পেছনে কার ভরসায় রতন ঘোষ গুন্ডাগিরি করত, সে বিষয়ে কিছু জানেন আপনি? না স্যার। আচ্ছা, শঙ্কর ব্যানার্জিকে কোনোদিন দেখেছেন আপনি? না স্যার, সে কোনোদিন সামনাসামনি হয়নি। তার কোনো ছবি টবি এখানে পাওয়া যায়নি? না স্যার। আচ্ছা, এই বাড়ির জিনিসপত্রগুলো আপনি থানায় নিয়ে গিয়ে রাখুন, কারণ বাড়িওয়ালাকে বাড়িতে খালি করে দিতে হবে। আর গোবরগঞ্জ শঙ্কর ম্যানেজারকে পাওয়া গেলে তার জিনিসপত্র তাকে দিয়ে দেবেন। স্যার, স্যার এই ঘরে সন্ধ্যা ব্যানার্জি মৃতদেহ পাওয়া গিয়েছিল স্যার। আর স্যার পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ স্যার ধর্ষণের জন্য। সুজীব, একটু কাগজে মুড়ে আমাকে দেবেন তো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।